জি ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আজ থেকে 500 থেকে 600 বছর আগে মার্কিন জাতি বলতে যেটা আমরা দেখছি এখন, সেটা কিন্তু 500 থেকে 600 বছর আগে এটা ছিল না। এর শতকরা 99% জনগোষ্ঠীটাই বহিরাগত। কিভাবে আমি সেটা কিছুটা পিছনে থেকে বলছি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 93 লাখ বর্গ কিলোমিটারের একটা দেশ এবং এর জনসংখ্যা প্রায় 32 কোটি। 93 লাখ বর্গ কিলোমিটার, এটা অনুমান করা যায় এভাবে, ভারতের প্রায় 3 গুণ। রাইট, প্রথম এখানে ইউরোপীয়রা আসা শুরু করে 1517 সালের দিকে, যখন 1400 এর কিছুদিন পূর্বে 1492 সালে যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশে, ইউরোপ থেকে আমেরিকা মহাদেশে যাওয়ার সমুদ্রপথটা আবিষ্কার করে। তো তখন থেকে ইউরোপীয়রা এখানে আসতে থাকে দলে দলে, এবং আমেরিকায় তারা স্থায়ী হতে থাকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আদিবাসী যারা ছিল রেড ইন্ডিয়ান, তারা আস্তে আস্তে এই জাতিটা নিশ্চিহ্ন হতে থাকে, তারা ছিল সংখ্যায় কম। উপরন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সময় এই 1517 থেকে আরও প্রায় 300-400 বছর তারা আফ্রিকা থেকে যেসব কালো নিগ্রো যেসব মানুষদেরকে দেখা যায়, তাদেরকে ঠিক যেভাবে পশু বা সিংহ বা বাঘ ভাল্লুক যেভাবে শিকার করতো এক ধরনের বিশেষ দড়ি দিয়ে বা জাল দিয়ে, সেভাবে তারা ধরত মানুষদেরকে এবং জাহাজে করে আমেরিকায় নিয়ে আসতো, এবং তাদেরকে দিয়ে কঠিন শ্রমের কাজ করাতো, এবং তারা দাস হিসাবে, আপনি জানেন যে দাসদের যেমন কোনো স্বাধীনতা ছিল না, ঠিক মানে দাস মানে তারা দ্বিতীয় শ্রেণীরও নাগরিক না, ইনফ্যাক্ট তারা প্রসূত শ্রেণীর একটা নাগরিকে পরিণত হয়েছিল। অনেক শত শত হাজার হাজার আফ্রিকান মুসলিম এবং আফ্রিকান অন্য যারা ধর্মের অনুসারী ছিল, তারা এই পুরো আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছার ক্ষেত্রে তাদেরকে অকথ্য নির্যাতন করা হতো এবং অনেককে সমুদ্রেও ফেলে দেওয়া হতো, এবং দেশে আনার পরেও, মার্কিন যুক্তরাষ্ট্রে আনার পরেও তাদের উপরে চরম একটা অত্যাচার নির্যাতন ঠিক সেভাবে তাদের রক্ত এবং ঘামে আমেরিকা ধীরে ধীরে উন্নতি করতে থাকে। এভাবে চলতে চলতে 1776 সালে আমেরিকাতে যে ওয়াশিংটন ডিসিতে আজকে শপথ দিতে যাচ্ছেন জো বাইডেন, সে জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা সংগ্রাম শুরু করেন, এবং ব্রিটিশ বা ইংল্যান্ডের কাছ থেকে তারা 1776 সালে স্বাধীনতা লাভ করে। কিন্তু তারপরে সেই দাস প্রথাটা বিলুপ্ত হয়ে যায়নি, এটা অফিসিয়ালি বিলুপ্ত হয় 1865 সালে আব্রাহাম লিঙ্কনের সময়। এভাবে আরও কিছুদিন চলার পর যখন ইউরোপের যে শিল্প বিপ্লব, বিশেষ করে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব, তার ছোঁয়াটাও মার্কিন যুক্তরাষ্ট্রে যেয়ে লাগে, যেহেতু তারা একে অপরের গাঁতি ভাই, মানে স্বজাতি তারা, রাইট, ইউরোপ থেকে তারা নতুন করে সেখানে গিয়ে বসতি স্থাপন করেছে আর কি। তো শিল্প, বিজ্ঞান, কৃষি সব কিছুতে, প্রযুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত উন্নতি লাভ করতে থাকে। এমন এক পরিস্থিতিতে 1945 সাল এসে হাজির হয়। 1939 থেকে 1945 সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সে যুদ্ধে জড়িয়ে পড়ে 1941 বা 42 সালের দিকে, এবং তারা বিজয় লাভ করে। জার্মান বা ইটালি এই সমস্ত শক্তি পরাজিত হয়, জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1945 সালে শেষ হয়ে গেল, তখন ঠিক বিশ্ববাসী দেখতে পেল যে সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী একটি দেশ। কিভাবে দেখতে পেল? প্রথম, পারমাণবিক বোমা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট যেটা বোমাটা বিস্ফোরণ ঘটানো হলো এবং লক্ষ লক্ষ লোক নিহত হলো, তখন বিশ্ববাসী দেখলো যে এই বোমার তাণ্ডব লীলাটাও দেখলো, এবং একমাত্র তখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই এই অস্ত্রটি ছিল। সুতরাং সামরিক শ্রেষ্ঠত্বের দিক থেকে আর মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে গেল। ঠিক তেমনি ঠিক যুদ্ধের পরপর IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এই ধরনের প্রতিষ্ঠানগুলো গঠিত হলো। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করলো, এবং ইউরোপকে পুনর্গঠন, এই যে যুদ্ধ, 6 বছরের বিশ্বযুদ্ধে ইউরোপের যে বিধ্বস্ত অর্থনীতি বা জাপানেরও অর্থনীতি, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা দিয়ে সাহায্য করতে থাকলো। তবে 1950 সাল থেকে 1990 সাল পর্যন্ত
এই মার্কিন যুক্তরাষ্ট্রের একক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতো সে সময়কার কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। 1990 সালে সেই রাশিয়াও এই লড়াইয়ে, স্নায়বিক এবং অর্থনৈতিক লড়াই এবং রাজনৈতিক লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল। তাহলে থাকলো 1990 থেকে 2020, এই 30টা বছর মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি বলতে গেলে একচ্ছত্রভাবে বিশ্বকে শাসন করে যাচ্ছে। তবে মাঝপথে 2015 বা 2016 সালের পর থেকে দৃশ্যমান হতে শুরু করেছে, বা 2010 সালের পর থেকে দৃশ্যমান হতে শুরু করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অপরাপর কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তার একটি দেশ আপনারা সবাই জানেন, চায়না, আর রাশিয়ার ঘুরে দাঁড়ানো।